আমাদের জীবনের সমস্যাগুলোকে নিয়ে আমরা এতটাই জর্জরিত হয়ে যাই যে সারাদিন আমরা ভালো কিছুর বদলে সেই সমস্যার কথাই ভাবতে থাকি। ভেবে দেখুন, যদি আপনি প্রচুর দিনাই জর্জরিত হয়ে আছেন, তাহলে কিন্তু আপনার সারাদিন মাথায় চলতে থাকে কী করে আপনি সেই দিনাশোধ করবেন, এবং পুরো যতদিন না দিনাশোধ হচ্ছে ততদিন কিন্তু আপনার এটাই চলতে থাকে। কিন্তু ভাবুন, একবার আপনি দেনাটা শোধ হয়ে গেছে কখনো ভাবেননি? ঠিক তেমনই আপনার মনের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, আপনি চারিদিকে যে সমস্যায় জড়িয়ে রয়েছেন, সেই সমস্যাগুলোর সমাধানের কথা কিন্তু কমই ভাবি আমরা। আর আকর্ষণের নিয়ম, ল অফ অ্যাট্রাকশনের দ্বারা কিন্তু আমরা এই পাওয়ারফুল ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছি আমাদের নিজের জীবনের সমস্যা বাড়াতে। নমস্কার, আমি সুমন। আপনার জীবনের কিছু সমস্যার সমাধান করার জন্য আজকে এই দ্য সিক্রেট বইটার থেকে আমি কিছু পদ্ধতি আপনাদেরকে জানাবো। যদিও এই বইটির কিছু বিষয়ে কিছু ভিডিও আমি আগে বানিয়েছি, আপনি উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। সেই যে প্রসেসগুলো ছিল, সেই প্রসেসগুলোকে আরও বেটার করার জন্য কিছু তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা প্রত্যেকেই আশা প্রত্যাশা নিয়ে বাঁচি, আর এই আশা প্রত্যাশার মধ্যে আমাদের প্রধান লক্ষ্য থাকে কি, যে আমরা জীবনে কি চাই, কি পেতে পারি। আর সত্যি দেখুন, আপনি ভেবে দেখুন, গত 10 দিন আগে আপনি যা ভেবেছেন তার মধ্যে আপনি বেশিরভাগ সময়টা নষ্ট করেছেন। আপনি কি চান না তাই, আপনি সেটাকেই বারবার ভেবেছেন। আপনার যদি কোনো সমস্যা আছে, আপনি সেটা ভেবেছেন, আপনি লোকের সমস্যা নিয়ে বেশি ভেবেছেন। কিন্তু ভাবুন তো, গত 10 দিনে আপনি আপনার নিজেকে নিয়ে কতবার ভেবেছেন, আপনার নিজের সেই জীবনের সমাধানের কথা কবার প্রশ্ন করলে দেখবেন খুবই কম। তো আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনাকে ফার্স্টে আপনার এই ভাবনা চিন্তার পরিবর্তন করতে লাগে। আপনাকে নিজেকে এই যে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আপনাকে একটা উন্নততর চিন্তাভাবনার দিকে যেতে লাগবে। অর্থাৎ আপনার দেনা যেটা আছে সেটা নিয়ে ভাবার আপনার প্রয়োজন নেই। আমার নিজের জীবনেও এই ঘটনা আমি করে দেখেছি, যখনই আপনি আপনার দেনার কথা ভাবছেন, আপনার দেনা বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। যখনই আপনি দেনার কথা ভুলে যান, আপনি নিজের উন্নতির কথা ভাবতে থাকেন, আপনি নিজেকে পয়সাকে আকর্ষণ করতে থাকেন, তখন কিন্তু আপনার দেনাটা আপনা আপনি শোধ হয়ে যায় এবং আপনি নিজের সফলতার দিকে এগিয়ে যান। তাহলে এই যে রাস্তাটাকে নিজের মধ্যে তৈরি করতে গেলে, প্রথমে আমি বলবো আপনাকে একটা ধাপ অনুধাবন করতে লাগবে, একটা ধাপ জানতে লাগবে, সেটা হচ্ছে কৃতজ্ঞ। আপনার কাছে এখনো অবধি যা আছে, আপনি যতটা পেয়েছেন ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়, আপনি যা রয়েছে আপনার কাছে, সেই প্রত্যেকটা বস্তুকে আপনি কৃতজ্ঞতা দিন। আপনার মধ্যে থাকা প্রত্যেকটা ট্যালেন্টকে আপনি কৃতজ্ঞতা দিন। আপনি এখন ইউটিউবে বসে ভিডিও দেখছেন, আপনার ফোনটাকে আপনি কৃতজ্ঞতা জানান, যে ধন্যবাদ, ধন্যবাদ আমার মোবাইল, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার দ্বারা এই ভিডিওটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ অপারেটর, আপনার জন্য আজকে আমি এই ভিডিওটা স্ট্রিমিং করতে পারছি, আমি এই ইন্টারনেট পরিষেবাটা পাচ্ছি। জগতের প্রত্যেকটা কণাকে, আপনার চারিপাশে যা রয়েছে তাকে কৃতজ্ঞতা দেওয়া শুরু, এবং এই কৃতজ্ঞতা দেওয়াই আলটিমেটলি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে, ধরুন আপনার বাড়িতে আমি এসেছি, আপনার মা বা আপনি আমাকে এক চা করে খেতে, আমি খেলাম, খাওয়ার পরে বললাম আপনার চাটা দারুণ হয়েছে, আপনি কিছুটা হলেও মনের মধ্যে কিন্তু একটা খুশি অনুভব করবেন যে না, আমি প্রথমবার চা বানিয়েছি কিংবা আমি চাটা দারুণ বানিয়েছি। পরের বার যখন আমি যাব, তখন কিন্তু আপনি কিন্তু আমাকে আরো সুন্দর চা করে খাওয়া, অথবা কোনো স্পেশাল কাউকে দিয়ে চা বানিয়ে খাওয়া। কিন্তু ভাবুন তো, যদি আমি উল্টোটা করতাম আপনার ক্ষেত্রে, যদি আমি গিয়ে বলতাম এটা কি চায়ের ছিরি হয়েছে, জঘন্যতম চা আপনি করেছেন, এরকম ফালতু চা কেন করেছেন, তো সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হতো না এবং আমার ক্ষেত্রেও ভালো হতো না। আর দ্বিতীয়বার হয়তো আপনি আর যাই কিছু কম হয়ে খাওয়ালেও আপনি কিন্তু চা খাওয়াতেন। তাই জগতে আমরা যখনই আপনি আপনার প্রত্যেকটা জিনিসকে কৃতজ্ঞতা দেবেন, কৃতজ্ঞ হবেন তাদের প্রতি, তারাও কিন্তু
সেই সমস্ত জিনিস আপনার মনকে আরো শুদ্ধ করবে, আপনার মনকে আরো সুন্দর করবে, আপনাকে আরো সুন্দর চিন্তা ভাবনা করতে সুবিধা করবে। কৃতজ্ঞতা এমন একটা শক্তিশালী প্রক্রিয়া যা কিন্তু আপনার কাছে টানা, আপনি যা আকর্ষণ করছেন প্রত্যেকটা বস্তুকে এত সুন্দর করে দেয়, যেটা কিন্তু আরো সহজে আপনার কাছে চলে আসবে। এরপরে আসবো আমি ধন্যবাদ দেব। ধন্যবাদ এমন একটা জিনিস যা কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর অনুভূতি দেয়। আপনি কোনো কাজের পরিপ্রেক্ষিতে যখন কাউকে ধন্যবাদ জানান, সেই ব্যক্তিও কিন্তু সন্তোষ করে। এমন আমি আপনাকে বলতেই পারি, ধন্যবাদ আপনি আমার ভিডিওতে লাইক করছেন, ধন্যবাদ আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন। হয়তো আপনি দেখবেন এই জিনিসগুলোর মধ্যে আপনি কিন্তু একটা অন্যরকম সুখ পাবেন। আপনি যা চান, যা চেয়েছেন, যা আশা করছেন, যা কল্পনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন, যে তার কাছে ধন্যবাদ দিন যে প্রভু ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে এই জিনিসটা দিয়েছেন। আপনি নিজের মনে মনেই ধন্যবাদ দিন, কিংবা কাউকে, কোনো ব্যক্তিকে, যদি আপনি কাউকে দিয়ে কাজ করতে চান তাকে আগেভাগেই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে, তুমি এই কাজটা করে দিচ্ছ। এইভাবে কিন্তু ধন্যবাদ এমন একটা আরও একটি শক্তিশালী প্রক্রিয়া যা আপনার প্রতিদিনের সমস্ত কিছু চিন্তাভাবনাকে আরও সুদৃঢ় করতে সাহায্য। এরপরে আসছি আমি, আপনি যা চান আপনাকে সেটা মনের দৃষ্টি দেখতে হবে, ব্রেনের দৃষ্টি দিয়ে নয়। কারণ মনের দৃষ্টি দিয়ে আমরা যেটা দেখি সেটা আমাদের কাছে তার ভাবটা গাঢ় হয়, আর মস্তিষ্ক দিয়ে যেটা দেখি সেটা কিন্তু আমাদের খুব সামান্য পরিমাণই প্রয়োজন হয়। আপনি একটা জিনিস যখন আপনার মনে হচ্ছে এটা আমার প্রয়োজনই প্রয়োজন, তো দেখুন আপনি ম্যাক্সিমামটাই ব্রেন থেকেই ভাবছেন। কিন্তু যখনই আপনি এই ব্রেন আর মনটাকে কানেক্ট করে দিতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে অটোমেটিক্যালি বডির মধ্যে একটা কিন্তু ভাইব্রেশন স্টার্ট হয়ে যাবে, যেটা আপনাকে একটা আলাদা শিহরণ দেবে এবং আপনাকে সেই বস্তুটার দিকে আকর্ষণ করতে দেবে। আমি রহস্য বইটিতে একটা উদাহরণ পেলাম, যেখানে একজন ভদ্রলোক যিনি অলিম্পিকের ট্রেনার ছিলেন, তো তিনি কম্পিটিশন কম্পিটিটর থাকে তাদেরকে উনি ট্রেনিং করাতে গিয়েছেন, এবং যখন তিনি ট্রেনিং করাচ্ছেন তাদেরকে তিনি দেখাচ্ছেন যে দেখো তুমি ফার্স্ট হচ্ছ, তুমি তোমার রেসটা জিতে গিয়েছ। এবং যখন তারা এই বাস্তবতাগুলো মনের দিক থেকে এই স্বপ্নটা দেখছে, এই বাস্তবতা দেখছে, তখন তিনি লক্ষ্য করছেন তাদের মাংসপেশির মধ্যে একটা কী বলে একটা নড়াচড়া শুরু হয়েছে। নড়াচড়া অর্থাৎ যে সময় মাংসপেশিগুলো শক্ত থাকে, যে সময় আপনি সবল থাকেন, সেই সময় যেমন বডির মধ্যে হরমোনগুলো চলাফেরা করতে থাকে, ঠিক সেই সময় যখন তারা সেই স্বপ্নটা দেখছে তখন কিন্তু তাদের মধ্যে একই রকম হরমোন চলাফেরা শুরু করছে। অর্থাৎ আপনার ওই যে জগতের প্রত্যেকটা ছোটো ছোটো কোনো আপনার সফলতার জন্য আপনাকে এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি আপনি যখন ভাবছেন, আপনি যখন মনের দিক থেকে ভেবে দেখছেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার হতে শুরু করবে। এদিকে কয়েকটা কথা আমি বলবো আপনাকে। এই আকর্ষণের নিয়মকে আপনি আপনার প্রতিদিনকার জীবনে অনুভব, প্রতিদিনকার জীবনে ব্যবহার করুন। কেন শুধু আপনি একটা বড় কিছু পাওয়ার জন্য একে অনুভব ব্যবহার করবেন, আপনার প্রত্যেক দিনের জীবনে, আপনার প্রত্যেক দিনের জীবনে এটাকে একটা অভ্যেসে পরিণত করুন। আপনি এটা চান তো সেটাকেও আপনি চাইতে থাকুন, আপনি চান এবং সেটার উপরে প্রয়োগ করুন। আপনি এক কাপ চা খেতে চান, সেটা আপনি প্রয়োগ করুন। এই প্রক্রিয়া আপনি আপনার নিজের প্রত্যেক জীবনে একদম প্রতিনিয়ত ব্যবহার করতে থাকুন। এবং সর্বশেষে বলবো, রাত্রে শুতে যাওয়ার আগে সেই সময়টা কিন্তু আমাদের কাছে খুব গভীর একটা সময়, যেখানে আমরা আমাদের সারাদিনের মূল্যায়ন করতে পারি। সারাদিন আপনার সঙ্গে যত ভালো কাজ হয়েছে সেই ভালো কাজকে আপনি মূল্যায়ন করুন, সেই ভালো কাজগুলোকে ভাবুন আর এক, আর যেগুলো আপনার সঙ্গে ভালো ঘটেনি, যেগুলো আপনার কাছে আপনার মনকে ব্যথা দিয়েছে, খারাপ হয়েছে কী জায়গার সাথে, আপনি সেই কাজগুলোকেও আপনার মনের মতন করে রাত্রে ভেবে নিন, যাতে আপনার মন খুশি থাকে। এবং দেখুন আগামী দিনগুলোতে আপনার সেই জিনিসগুলোই আপনার সাথে ঘটবে। আশা করব আপনাদের এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, যদি হেল্পফুল হয় অবশ্যই শেয়ার করুন।